এই যে দেখতে লাগে গুদ এবে হাটহাজারি ও মোহরার মধ্য দিয়ে নে বই যাওয়া কৃষ্ণখালি খাল জিয়ান বর্তমানে বিলুপ্তির ফতত। একসময় এই হালত নৌকো দিয়ে নে চলাচল করতো মানুষ, কিছু অসাধু মানুষ দহলর হারণে এখন আর এই হালর কোনো অস্তিত্বই নাই। কৃষ্ণখাল ইবে কৃষ্ণখাল ইবলে দেওয়ান মশিন রোড এই পানি এগিয়ে পানি তো হতুন জালালাবাদ ক্যান্টনমেন্ট হতুন সাঙ্গাও তলে পাশপাশি তলে কমপ্লিটলি পানি কি যাতে খন্দ এই খাল নদী রে কিন্তু এখান কমপ্লিটলি বন্ধ করে দিবি তো পয়সাওয়ালা কল গিজে দেয় পয়সাওয়ালা কলে অবৈধ দখলদার এবং ছোট হাড়ো বিভিন্ন রকমের ব্রিজ কালবার নির্মাণ ধারণা এবং দেখতে লাগুন এহাল সংস্কার নাই যার কারণে এহাল বড় কি এখন বর্তমানে যে বর্ষা হয় অল্প বর্ষাতে আর হারলো দুই তিন বছর ধরে এনে ট্যানারি সহ হোগ্য বড় বড় ফ্যাক্টরির ময়লা আবর্জনা ভরপুর এখন এই হাল যার কারণে সৃষ্টি মারাত্মক দুর্গন্ধর। না এখানে দুর্গন্ধ জন্য আসে যায় না, মাঝে মধ্যে আসি তো ওখানে চলাও যায় না রাস্তা দিয়ে। আচ্ছা এগুলো সব সময় এরকম পানি যায় না খালের? আচ্ছা আচ্ছা প্রায় ইলে খালা পানি না মানে দুর্গন্ধ লাই আর আরে গুতো গাছল গড়ি না পারে। আচ্ছা বুঝুন না এখন চারিমুখে দুর্গন্ধ গিয়ে গিয়ে পানি আর বড় দূর দূর যায় গুতল গরম পড়ে। এলাহার সর্বস্তরের জনসাধারণের এককানেই দাবি কর্তৃপক্ষ যেন এই কৃষ্ণখালি খালগত জলাবদ্ধতা হাল দহল ও দূষিত ফানির তুন রক্ষা করে। ডেক্স নিউজ সিপ্লাস টিভি।